এভাবেই অভিযোগ করেছিলেন বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিনের স্ত্রী আসিয়া বেগম। তিনি জানান, তসলিম উদ্দিনের মৃত্যুর আগে 20% খাস জমি বন্দোবস্ত দেয় সরকার। 20% খাস জমি বন্দোবস্ত পেলেও মাত্র 300 জমি দখলে রয়েছে তার। অবশিষ্ট জমি সাইফুল ইসলাম ঝরু সহ তিনটি পরিবার দখল করে বসবাস করছেন। আমার স্বামী মারা গেছে, আমার ছোট ফ্যামিলি বিশ্বংশ জমি দিচ্ছে, কিন্তু আমার স্বামী বাঁচে থাকতে ওরা দাবি করে। আমার ঘর দিয়ে আর কিছু নাই, আমার পায়তলে মাটি নাই, আমার আপনারা বিশ্বংশ মাটি আমারে দিয়েছেন। মেম্বার চেয়ারম্যান সবার কাছে আমি গেছি, আমার কেউ পাত্তা দেয়নি। আমার বিটি কইছে, আমার বিটি আমার কাগজপাতি সব দেখাইছে, আমার সব খাজনা খারিজ দলিল আমার সব আছে। নিয়ম নীতি উপেক্ষা করেই ওই জমিতে বসত বাড়ি গড়ে তুলেছেন সাইফুল ইসলাম, আব্দুল করিম, খায়রুল হক, রফিকুল ইসলাম। দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে তাদের বিরুদ্ধে অভিযোগ জানালেও সংশ্লিষ্টরা নীরব ভূমিকা পালন করছে বলে জানান আসিয়া বেগমের ছেলে। অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সাইফুল ইসলাম ঝরু। আমার যেটা আছে আমি আছি, একই দাগে 37% জমি সাইড ডি বাড়ি আছে। তাহলে সাইড ডি বাড়ি এখন যদি সাইড ডি বাড়ি ভাগ বন্ধরা করে যদি লেওয়া হয় 5 কাঠা করে জমি হয়, তাহলে আমার যেটা আমার থেকে টাকা লিলি লিয়ে আমাকে কয় যে তুমি কাজ করো গা তোমার নামে হবি, আর যেটা যাই ভাই নিজে নিজে করে আনছে যেটার নামে, তাহলে এখন আমি কোথায় যাবো? যেটার তো মন গড়া ভাবে যেটা যায় লিয়ে আইসে, সে মুক্তিযোদ্ধা মানুষ আমার আপন যেটা, সে এইভাবে কি করে লিয়ে আসলি? এরই মধ্যে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিনা সাত্তার। এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা যিনি তসলিম উদ্দিন, উনি উনার ওয়াইফ আসিয়া বেগমের একটা অভিযোগ আমরা পাওয়ার সাথে সাথে উনার যে জায়গাটা সেখানে আমরা ভিজিট করে এসেছি, উনাদের সাথে আমরা কথা বলে এসেছি, এবং যে ভদ্রলোক উনাকে দেওয়া পত্তনের জায়গাটায় আছে তার সাথেও আমরা কথা বলে এসেছি। উনি জানিয়েছেন জায়গাটা উনি ছেড়ে দিতে চান, আমাদের আমি সহ আমাদের সিলেন্ট সাহেবও সেই জায়গাটা আমরা একসাথে গিয়েছিলাম। এখানে আমাদের সার্ভেয়ার সাহেব তার যে জায়গাটা আছে সেটা আগামী 9-10 তারিখে আমাদের সার্ভেয়ার সাহেব গিয়ে ওই জায়গাটা খুঁটি দিয়ে স্পেসিফিক সীমানাটা করে দিয়ে তাকে বুঝিয়ে দেবেন, এবং ওনার ভেতরে অবৈধ ভাবে যিনি বসবাস করে আসছেন এই পত্তনকৃত জায়গায় তাকে ওখান থেকে আমরা সরে যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করেছি। মুক্তিযোদ্ধা পরিবারের জমি উদ্ধারের সব ধরনের পদক্ষেপ নেবে প্রশাসন, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।